Good morning. What are you doing? Good morning. কি করছিস? Good morning. এই তো morning coffee. আচ্ছা, তাহলে আজকে তুই আমার ব্লগটা শুরু করে দে। গুড মর্নিং অল, প্রবাসী রোজনামচার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? ব্রেকফাস্টে কি বানানো হবে? ব্রেকফাস্টে ব্রেকফাস্টে একটু লুচি হলে বেশ ভালো হয়। আর তার সাথে লুচি হয় আলু তো, নালে ছোলার তরকারি, ছোলার ডাল। ছোলার ডাল হতে পারে, আলুটা শেষ হয়ে গেছে, তাহলে আলুটা হয় আনতে হবে, নালে ছোলার ডাল করে দেবো। কোনটা করবো বলো? আলু আনা যেতে পারে, তাড়াতাড়ি তো হয়, তাহলে ছোলার ডালই করে দেবো। ঠিক আছে, তাহলে চল তাড়াতাড়ি ময়দাটা মেখে। ঠিক আছে, তুই ডিশ ওয়াশারটা ফাঁকা কর, আর আমি তাহলে ময়দাটা মাখছি। ঠিক আছে, গরম জল এইটা দিয়ে মাখবো। আজকে একটু পুরোনো দিনের বাংলা গান চলুক, বোস দাদাকে বল। বোজদাদা আমার কথা শুনে না? না না, বোজদাদা তোর কথা শুনে। এই মোটামুটি ডেট কাপ থেকে গুগল থেকে কি এই শুধু জল খাবারই খাবি তো নাকি লাঞ্চেও এটাই খাবি? কি করব, কতটা সেরকম ভাবে মাখবো তাই জন্য জিজ্ঞেস করছি। ব্রাঞ্চ জল ব্রাঞ্চ করে নেব আবার কি? ব্রাঞ্চ হয়ে গেলে ভালো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন বোজদাদা মানে কি। বোজদাদা মানে হলো বোসের স্পিকার। এখন লুচির ময়দাটা মেখে নিচ্ছি। আসলে ময়দাটা নেই তাই আজকে আটা মাখছি, আটা দিয়ে আজকে এই লুচিটা করব। আর এখানে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। আর এখন সুমন্ত যাচ্ছে পাশের গ্রসারি শপটাতে ওই টুকটাক জিনিসগুলো নিয়ে আসতে। নিচে এটা কি আছে দেখে দে। পালং শাকও নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, তাহলে মনে আছে তো কি কি বললাম? আলু, পালং শাক, আর হচ্ছে বাসাফিস, আর ফুলকপি। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের যে চাইনিজ গ্রসারি শপটা আছে, যেটাতে আপনাদের আগের দিনেও দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই গ্রসারি শপটাতে। এই গ্রসারি শপটাতে জানেন রান্না খাবারেরও একটা সেকশন আছে। দেখুন কত রকমের রান্না খাবার পাওয়া যাচ্ছে এখানে। রান্না খাবারের দামগুলো কিন্তু এমনি রেস্টুরেন্টের খাবারের দামগুলোর তুলনায় কম হয়। আর এই যে জায়গাটাতে এলাম, এটা হচ্ছে ফ্রেশ সামুদ্রিক ফিশ বা সামুদ্রিক ফুড, মানে সি ফুডের সেকশন। দেখুন কত রকমের ফ্রেশ সি ফুড পাওয়া যাচ্ছে, কাঁকড়া, তারপর আরও কত রকমের সামুদ্রিক মাছ সবই এখানটাতে পাওয়া যায়। চলুন এই মাছের বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে কত রকমের মাছ, আরও কত রকমের সি ফুড সব পাওয়া যাচ্ছে, কাঁকড়া পাওয়া যাচ্ছে, আরও কত কি। সবের নাম কিন্তু আমিও জানি না, আর সবগুলো আমরা খাইও না। এটা মেইনলি চাইনিজ শপ তাই সবগুলো আমরা জানিও না। এখানে যে চেনা মাছ বা চেনা সি ফুডগুলো আছে সেগুলোই মোটামুটি মাঝে মাঝে আমরা নিয়ে যাই, যেমন ধরুন তেলাপিয়া মাছ, যেমন ধরুন বাসা ফিশ, তারপর ধরুন প্রন, এগুলোই মোটামুটি নিয়ে যাই, কখনো কখনো কাঁকড়াও নিই। দেখুন একদম সব ফ্রেশ। আর দেখুন অ্যাকোরিয়ামে একদম মাছগুলো, তেলাপিয়াও আছে আর পমফ্রেটও আছে দেখুন। আর দেখুন এখানে অ্যাকোরিয়ামে মাছগুলো একদম জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। আপনি কিন্তু এখানে এসে এই অ্যাকোরিয়াম থেকে কোনো একটা মাছ পছন্দ করতে পারেন, আপনি যে মাছটা পছন্দ করবেন ওরা সেটাকেই আপনাকে কেটে দেবে। চলুন মাছের বাজার দেখা হলো। এখান থেকে আজকে সেরকম কিছু মাছ নেবার নেই, শুধু আপনাদের এই মাছের বাজারটা দেখাবার জন্যই এখানে এসেছিলাম। তাহলে চলুন যেগুলো নেবার আছে সেই বাজারগুলো সেরে ফেলা যাক চটপট করে।
কেমন বড় বড় প্রন দেখেছেন? আমার কিন্তু জানেন প্রন ভীষণ প্রিয়। মাছের মধ্যে আমার সবথেকে পছন্দের মাছ হলো চিংড়ি মাছ। এটা তোমার বাবা দেখি। থ্যাংক ইউ, হঠাৎ করে এত প্রেম। হ্যাঁ তো গ্রস, আজকে হয়ে গেছে সকালের বাজার করা। তো দেখুন এই সকালের বাজার থেকে আজকে যেগুলো আনলো সুমন্ত, এই এনেছে একটা ফ্রোজেন কড়াইশুঁটি। এখানে এরকম কড়াইশুঁটিগুলি ফ্রোজেন পাওয়া যায়। এগুলো তো জানেন এখানে রোজ রোজ বাজার যাওয়া সম্ভব হয় না, তো এইটা এনে ফ্রিজে রেখে দিই, অনেক দিন চলে যায়। তো এই একটা ফ্রোজেন কড়াইশুঁটি। আর এই হচ্ছে বাসা ফিশ। এই ফিশটা আমরা এখানে বেশ আমাদের সামনের দোকানটাতেই পাই। এটা অনেকটা জানেন ওই আমাদের দেশে আমরা যে ওই ভেটকি মাছটা খাই না, অনেকটা ওই ভেটকি মাছের মতোই খেতে হয়। তো এটা দিয়ে ওই মাছের যেমন ঝাল করে কাতলা মাছের বা রুই মাছের, ওরকমই আমি ঝাল বানাই, ভালোই হয় খেতে। তো এটা নিয়েছি। আর নিয়েছি একটা ফুলকপি, একটা বেগুন। তো আজকে তো আপনাদের বললাম যে লুচি করছি, তো এই লুচির সাথে করে দেবো বেগুন ভাজা। আর ঢ্যাঁড়শটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর লুচির ময়দাও মাখা হয়ে গেছে। এরপর লুচিটা গরম গরম ভেজে দেবো। আর এই আলুও একদম পুড়িয়ে গেছিল, তাই একটু আলু নিয়ে আসছে, আর করে দেবো আলুর তরকারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রান্নায় লেগে পড়ি। তাড়াতাড়ি আলুগুলো ছাড়িয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। কাল তো খুব বৃষ্টি হচ্ছিল, আপনাদের তো দেখালামই। আজকে কিন্তু একটু হালকা রোদ উঠেছে। এপ্রিলে আমাদের এক বন্ধু মেয়ের জন্মদিন আছে, তো ওর জন্য একটা গিফটও কিনতে যেতে হবে। তো ভাবছি দেখি যদি আজ পারি তাহলে গিয়ে গিফটটা নিয়ে আসব। আর তার সাথে আরও কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। বাথরুমের ওই উপরের যে জায়গাটা, ওইখানটা ভাবছি একটু মেকওভার করব। তো সেই জন্য কিছু টুকটাক জিনিসও ভাবছি কিনে নিয়ে আসবো ঘর সাজাবার টাইপের। দেখা যাক, টাইমই পাওয়া যায় না জানে, কোথা দিয়ে যে টাইম চলে যায়, এই সকাল হয় এই রাত্রি হয়ে যায়। তো যাই হোক। আচ্ছা, আপনারা আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমরা সিএন টাওয়ার গেছি কি না। তো না, এখনও পর্যন্ত আমাদের সিএন টাওয়ার যাওয়া হয়নি। বাট একটা কথা আপনাদের বলি যে সিএন টাওয়ার কিন্তু নায়াগ্রাতে নয়, সিএন টাওয়ার টরন্টোতে অবস্থিত। আর নায়াগ্রাতেও একটা টাওয়ার আছে যেটার নাম হচ্ছে স্কাইলন টাওয়ার, কিন্তু ওই টাওয়ারটাতেও আমাদের ওঠা হয়নি, কারণ ওই টাওয়ারটা আমাদের পাসেতে ইনক্লুডেড ছিল না। ওই পাসটার সাথে ইনক্লুডেড ছিল হচ্ছে ওই বোট রাইডটা, না সরি বোট রাইডটাও ইনক্লুডেড ছিল না, ইনক্লুডেড ছিল ওই ব্যাক অফ দ্য ফলস ছিল। আর তারপর আপনাদের একটা নায়াগ্রা রিভার দেখালাম না, তো ওই নায়াগ্রা রিভারের পাশ দিয়ে একদম একটা খুব সুন্দর হাঁটার রাস্তা তৈরি করা আছে, ব্রিজ টাইপের একটা। তো ওইটা জন্য টিকিট লাগে, তো ওইটার টিকিটটা ওই পাসটাতে ইনক্লুড করা ছিল। আর এয়ারো কার একটা ছিল, মানে অনেকটা আপনার রোপওয়ে, ওইটার টিকিটটাও ইনক্লুড করা ছিল। এই কটাই ছিল, কিন্তু সিএন টাওয়ারটা ছিল না। অ্যাকচুয়ালি রোপওয়ের ভিডিও আমার কাছে ছিল না, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। আসলে আমরা তখন যখন গেছিলাম তখন তো আমি ব্লগ চালু করিনি, ওগুলো আমার পুরনো ভিডিও ছিল, যেগুলো সেই ক্লিপসগুলোই আমি কাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখি এবছর যদি সামারে যাই তাহলে আরও ভালো করে আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। সুমন্ত বাজার থেকে চলে এসছে, আমি এখন এই লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিটা ভেজে নিয়ে তারপর আলুর তরকারিটা করব আলুর তরকারি আর বেগুন ভাজা। আর ঢ্যাঁড়স ভাজাটা আগেই করা হয়ে গেছে। দেখুন এখন আমাদের খাবার রেডি। ছুটির দিনে এরকম গরম গরম লুচি খেতে কিন্তু আমার বেশ লাগে। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন তো আপনারা কে কে লুচি খেতে পছন্দ করেন। বন্ধুরা আজকে প্রচুর ঘুমিয়েছে দুপুরবেলা, আজ তো শনিবার ছিল ছুটির দিন, দুপুরবেলা অনেকটাই ঘুমিয়েছে, মোটামুটি শুতে গেছে দেরি করে, ওই মোটামুটি 4:30-4:30 করে শুতে গেছি। আর এখন বাজে সন্ধে 8টা, ঘুম থেকে উঠলাম যখন তখন প্রায় 7টা বাজে। আর এখানে তো জানেন যে সন্ধে 7:30 অবধি আলো থাকে, মানে সূর্যাস্ত হতে দেরি হয়, তো বুঝতেই পারিনি যে অতটা সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে দেখি 7টা বাজে। তো যাই হোক, তাড়াতাড়ি উঠে এরপর এখন এসছে একটুখানি রাত্রিবেলার রুটি করবো, আর কিছু করবো না, সকালে সব তরকারি টরকারি আছে, তো ওই রুটির ময়দাটা একটু মেখে রেখে তারপর যাব স্নান করতে। হ্যাঁ জানেন আজকে সকাল থেকে স্নানও হয়নি, তো এখন বেশ ভালো করে বাথটবে গিয়ে রিল্যাক্স করে স্নান করবো, ওই ময়দাটা মেখে নিই তারপর যাব।
দেখুন আমার এই ঘরটার কি অবস্থা, সব জামা কাপড় কাচা হয়েছে। দিয়ে এখানে তো আপনাদের বললাম যে জামা কাপড় কেচে আর ড্রায়ার যেটা আছে ওয়াশিং মেশিনে তো জামা কাপড় কাচা হয় আর তারপর ড্রায়ারে একদম শুকিয়েই বেরোয়, কিন্তু ভাঁজটা তো করতে হয় বলুন, ভাঁজটা তো আর মেশিনে করে দেয় না, সেই এগুলো এবার ভাঁজ করতে হবে। দেখুন কত জমা হয়েছে না, আজকে এনি হও এগুলোকে ঠিক করতেই হবে। চলুন তাড়াতাড়ি স্নানটা করে এগুলো সব ক্লিন করে নিই। আসলে সিঁড়ি দিয়ে হেঁটে এলাম তো ওই জন্য একটু হাঁপিয়ে গেছি। আচ্ছা বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন এটা হচ্ছে বাথটাব পিলো, এটা নতুন কিনেছি এই আজকেই অ্যামাজন থেকে এলো। তো এইভাবে এটা এই বাথটাবে লাগিয়ে দেয়, এই যে এই কাপগুলো রয়েছে সাকশন কাপ এগুলো দিয়ে বাথটাবে লাগিয়ে দেয়। দেখি এটা আজকে ইউজ করব, কেমন করে লাগাতে হয় চলুন আপনাদের সাথে আমিও দেখি কি করে লাগাতে হয়। এটা স্নান হয়ে গেছে আর এখন চলে এসেছি সন্ধে দিতে, ঠাকুরের কাছে একটু ধূপ জ্বালাবো, শাঁখটা বাজাবো আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এই আমার ছোট্ট ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুরের আসন। জলটা একটু গরম করে নিয়েছি। এই যে আটাটা, এটা আশীর্বাদের যে সরবতি আটা যেটা, ওই আশীর্বাদ আটাটাই। এখানেও কিন্তু আমরা এই আশীর্বাদ আটাটা পাই জানেন। আর এই আশীর্বাদ আটাটা আমি ইন্ডিয়াতেও ইউজ করতাম, বাড়িতে এটাই ইউজ করে, এই আটাটা বেশ ভালো। আশীর্বাদ 10 কেজি আটাটার দাম মোটামুটি নেয় $20, মানে ওই 1200 টাকা মতো। বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত্রির 12:30 বাজে, কাজ গুছোতে গুছোতে অনেকটাই দেরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আর লম্বা করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই, গুড নাইট।